সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টিভির বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানটি দেখবার জন্য অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি হাসান আবাবিল। এবং আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো মাহে রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। প্রতিদিন আমাদের এই অনুষ্ঠানে একজন আলোচক থাকেন, একজন সম্মানিত অতিথি আপনাদের সঙ্গে কথা বলবার জন্য। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, ইমাম ও খতিব পূর্ব নবগঙ্গা বাইতুল হামদ জামে মসজিদ। হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, আপনাকে আমাদের আজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাকেও ধন্যবাদ, বিজ্ঞ উপস্থাপক বরেন্দ্র অনলাইন টেলিভিশনকেও মোবারকবাদ। শ্রোতা ও শুভানুদ্ধীদের জন্য দোয়া রইল, আপনারা সবসময় বরেন্দ্র টেলিভিশনের প্রত্যেকটা প্রোগ্রামের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ, আপনাকে অনেক অনেক আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ধন্যবাদ। সুপ্রিয় অতিথি আমাদের হাফেজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ, আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাচ্ছি যে রমজান মাস একেবারে শেষের দিকে চলে এসেছে, আমাদের শেষ দশে আমরা অবস্থান করছি। অনেকে এই রমজান মাসে ফিতরা আদায় নিয়ে অনেক প্রশ্ন থেকে থাকে, তো ফিতরা সম্পর্কে আপনি যদি আসলে সংক্ষেপে কিছু বলতেন যাতে প্রাথমিক ধারণাটা পাওয়া যায়। আসলে আলহামদুলিল্লাহ আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন। ফিতরার বিষয়টাও নিয়ে কিন্তু আমরা মানে রাজনীতির মতো হেলাফেলা করে ফেলি। ফিতরা এটা তো গরিবদের হক। তা আমাদের দেশে যেমন প্রচলিত আছে যে শরিয়া বোর্ড থেকে একটা ফিতরা নির্ধারণ করে দেওয়া হয়, যেমন ইতিপূর্বে ছিল হয় 85 টাকা, এর আগে ছিল 75 বা 70 টাকা, এরকম ছিল। এবার যেমন করেছে 120 টাকা, রাজশাহীর জন্য, ঢাকার জন্য 200 টাকা, এভাবে এক একটা অঞ্চলের জন্য ফিতরা নির্ধারণ হয়েছে। অঞ্চলভিত্তিক পার্থক্যটা কেন হয়ে থাকে? আসলে মানে এক একটা জিনিসের মানে এই যে ঢাকাতে যেমন আপনি একটা জিনিস কিনবেন, যেমন রাজশাহীতে আপনার একটা যদি দোকান ভাড়া নেন, তাহলে আপনার সাহেব বাজারে নিলে সর্বোচ্চ হলো 10,000 টাকা, আমাদের এই সব অঞ্চলে নিলে আরও কম, 1,500 বা 2,000 বা 2,500, এইরকম। তো ঢাকার এক একটা দোকানের দাম অনেক, মানে ভাড়াটাই অনেক, দৈনন্দিন যে খরচ সেটার উপরে বেসিস করে হয়। আমরা তো জানি যে খাবার দ্রব্যের উপর, হ্যাঁ খাবার, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কুন্না নাখরুজু যাকাতাল ফিত্রি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এর সময়ে আমরা 100 খাদ্য, 100 জব, 100 খেজুর, হ্যাঁ, এরপরে 100 কিসমিত জাকাতুল ফিতরা হিসেবে তিনি গরিবদের মাঝে প্রদান করতে বলেছেন। তার মানে আপনার যে অবস্থা, এখানে অবস্থা বোঝানো হয়েছে, যদি আপনার অবস্থা ওই রকম হয় 100 জব দেওয়ার মতো, তাহলে আপনি 100 জব দেবেন। 100 বলতে বলা হয়েছে যে 2 কেজি 200 গ্রাম, তার মানে ধরে নেন যে 2.5 কেজি ধরেন আপনি, তাহলে 2.5 কেজি জবের বর্তমান মূল্য কত? যদি আসলে কি এটা জব ধরা হবে না, আমরা দৈনন্দিন যেটা খাবার খাচ্ছি সেটাই ধরা হবে? যে কোনো খাদ্যে তো আপনি দিতে পারেন, যে কোনো খাদ্য, যেমন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা দিয়েছেন, কখনো কিশমিশের দাম ধরে তিনি যাকাতুল ফিতর আদায় করেছেন, কখনো খেজুরের দাম ধরে যাকাতুল ফিতর আদায় করেছেন, কখনো জব, কখনো গম, এইভাবে বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে তিনি কিন্তু যাকাতুল ফিতর আদায় করেছেন। তাহলে আমি যাকাতুল ফিতর কেমনে আদায় করব? আমারটা, আমার কোন যাকাতুল ফিতরাটা দিলে আমার ফিতরাটার মৌলিক যে হক সেটা আদায় হবে? আমার এখন বর্তমান আয় যেটা, মনে করেন আমি এখন সর্বনিম্ন যে খেজুর হয়তো 200 টাকা কেজি, সেটা আমি কিনতে পাচ্ছি বা ক্রয় আমার ক্রয় ক্ষমতার মধ্যে এটা আছে, তাহলে যদি আমি 2 কেজি খেজুর কিনে খেতে পারি, তাহলে আমাকে অবশ্যই আমার যাকাতুল ফিতরাটা অবশ্যই, এখানে যদি 2.5 কেজি খেজুর ধরেন তাহলে দাম কত আসছে? 500 টাকা, তাহলে একজনের জন্য 500 টাকা যাকাতুল ফিতরা হিসেবে প্রদান করতে হবে। মানে আমরা ওইটার উপরে না তাকিয়ে যে শরিয়া বোর্ড কয় টাকা দিয়েছে ওইটার জন্য তো এই ঢালাওভাবে তো এটা ফিতরা না, আপনার অবস্থার উপরে ফিতরাটা হবে সামর্থ্য অনুযায়ী। আপনার সামর্থ্য যদি বেশি হয়, আপনি যদি ফিতরাটা কম দেন, আপনার ফিতরা আদায় হবে। আমি দামি খেজুর খাচ্ছি, দামি ইফতার করছি, দামি সেহরি খাচ্ছি, ভালো চাউল খাচ্ছি, কিন্তু ফিতরা দেওয়ার সময় একেবারে সবচেয়ে কমটা নির্ধারণ করছি, এটা তো অনুচিত। এটা তো ইমানি চেতনার মধ্যে পড়ছে না, কারণ এটা ইমানি দুর্বলতার একটা অংশ।
হ্যাঁ, আপনার কি মনে হয় যে ফিতরাকে বেশি আদায়ের দিকে উৎসাহিত করা হয়েছে অবশ্যই নাকি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেটাই করেছেন, তিনি যত পেরেছেন বেশি করেছেন। আর রমজান মাস আসলেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানের হাতটা প্রসারিত হয়েছে। ডান হাত দিয়ে কত দিয়েছেন, বাম হাত দিয়ে কত দিয়েছেন আল্লাহ রসুল কোনোদিন হিসাব করেন না, হিসাব করেও তিনি হিসাব পান নাই। এত দান, এত পরিমাণ দান তিনি করেছেন, তার মানে রমজান মাসটা হলো দানের মাস। আপনি যদি রমজান মাসে বেশি বেশি করে দান করতে পারেন, আর এই দানটা যদি আল্লাহ পাক কবুল করে নেয়, আপনি এক মাস দান করবেন, এক মাস ইবাদত বন্দিগি করবেন, আর আল্লাহ তাআলা যদি হায়াত আপনাকে একটা বছর রাখে, আপনি খেয়ে আর অঢেল রহমত বরকত খেয়ে শেষ করতে পারবেন না, এতটা আল্লাহ পাক বাড়ায় দেবে। এই জন্য তো সদকাতুল ফিতর জাকাতের বিধান এসেছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশা করি ফিতরাটা আমাদের জন্য কোন পর্যায়ে পড়ে, ওয়াজিব না ফরজ নাকি সুন্নত, কোন পর্যায়ে পড়ছে এটা? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ফিতরা দিয়েছেন, এটা সুন্নত পর্যায়েই পড়ে। তো রসুলের যে কোনো আদর্শ অনুসরণ অনুকরণ করাই তো সুন্নত। যেহেতু নবীজি এই ফিতরা দিয়েছেন, তবে এটা ওয়াজিবের পর্যায়ে পড়ে, কারণ এটা আদায় করতেই হবে। ফিতরা আদায় করা ওয়াজিব, তবে আপনার ঈদের পূর্ব মুহূর্তে এটা যদি আদায় করেন করা না হয়, তাহলে আমার আমার যে রোজার যে ভুল ত্রুটিগুলো এটা কিন্তু এটা থেকেই যাবে। আমি এই প্রসঙ্গ ধরে আপনাকে বলছি যে ফিতরা দেওয়ার উপযুক্ত সময় কোনটা, মানে কোন সময়ে ফিতরা দেওয়াটা উচিত? আচ্ছা, এখানে আপনি খুব চমৎকার বিষয় মানে পয়েন্ট আপনি উত্থাপন করেছেন। ফিতরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈদুল ফিতরের নামাজের পূর্বে আগেই এটা আদায় করতে হবে, আপনি পরে আদায় করলে এটার হক আদায় হবে না। সুতরাং নামাজে যাওয়ার আগে আপনি যদি মনে করেন যে এখন থেকেই আদায় করবেন, কোনো সমস্যা নেই, তবে ফিতরাটা এমনভাবেই আদায় করতে হবে আপনার সামর্থ্য অনুযায়ী, যাতে করে আপনার টোটাল ধরেন পরিবারের ভিতরে 6 জন বা 5 জন বা 4 জন সদস্য, আপনি যদি 500 টাকা করে একজনের ফিতরা হয় বা 200 টাকা করে হয়, তাহলে 5 জনের ফিতরা 200 হলে 1000 হচ্ছে, আর যদি 500 করে হয় তাহলে 2500 হচ্ছে। একজনকে একজন গরিব অসহায়ের হাতে যদি আপনি এই টাকাটা তুলে দেন, তাহলে হয়তো দেখা যাবে যে তার ঈদের যে খাবারটা সে সুন্দরভাবে কিনতে পারবে, তার মুখে হাসি ফুটে যাবে। এইভাবেই অর্থাৎ ঈদের দিন যেন সে কিছু ভালো মন্দ খেতে পারে, কিছু কিনতে পারে, সে তা আগে একটু আগে দিয়ে দিলে তার টাকাটা কাজে লাগবে ঈদের আগে। আপনার কাছে একেবারে স্পেসিফিক আমি জানতে চাচ্ছি সুনির্দিষ্টভাবে, যে আমাদের মধ্যবিত্ত যে পরিবারগুলো থাকে তারা মোটামুটি 60-70 এই 60-70 টাকার মধ্যে প্রতি কেজি চাউল কিনে খেয়ে থাকে মধ্যবিত্ত, তাদের ক্ষেত্রে ফিতরাটা কিভাবে নির্ধারণ হবে? তাদের আয়ের উপরে ফিতরাটা নির্ধারণ হবে। যে তারা তাদের বর্তমান আগে কতটুকু তার আয়ের উৎস ছিল, বর্তমান বেড়েছে না কমেছে, যদি বেড়ে যায় তাহলে গতবার যেটা দিয়েছিল এবার একটু সে বাড়িয়ে দিবে। এইভাবে মানে এই যে রসুল যেটা বলেছেন যে তার যখন যে সামর্থ্য ছিল, তিনি জব দিয়ে শুরু করেছেন, গম দিয়ে শুরু করেছেন, মধ্যবিত্ত পরিবারদের ক্ষেত্রে মধ্যবিত্ত যদি আপনি পারেন তাহলে খেজুরের দাম ধরে দিবেন, 2.5 কেজি, 2.5 কেজি খেজুর, অথবা আপনি যদি পারেন কিশমিশের দাম ধরে দিবেন। হ্যাঁ, খেজুর তো অনেক দামের আছে, আছে না, মধ্যবিত্তদের জন্য সে যদি পারে 300 টাকা কেজি খেজুরের দাম, এটা দিবে চাউলের দামে, চাউলের যদি তাহলে এটা তো মধ্যবিত্তের নিচে, এটা তো নিম্ন মধ্যবিত্ত, তাহলে 2.5 কেজি চাউলের দাম কত আসছে, খুব জোর হলে 200 টাকা আসবে, তাহলে এই 200 টাকা আপনি যদি দেন আর আপনার যদি দেওয়ার সামর্থ্য থেকে 400 টাকা, তাহলে তো আপনার ফিতরাতুল হক, ফিতরার হক আদায় হচ্ছে। সচেতনভাবে এটা নির্ধারণ করা উচিত, সচেতনভাবে এটা সূক্ষ্মভাবে নিতে হবে, এই বিষয়টা খুবই সূক্ষ্ম বিষয়, সূক্ষ্মভাবে ফিতরাটা আদায় করতে হবে। ধন্যবাদ হাফেজ কারী মাওলানা হুমায়ুন আহমেদ, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজান স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানের। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেব বাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে
ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবার জন্য আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের আজকের অতিথি হাফিজ কারি মাওলানা হুমায়ুন আহমেদ আপনার সঙ্গে। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, ফিতরা বিষয়ে। ফিতরার সেই সূত্র ধরে আপনার কাছে আরেকটি বিষয় জানবার ছিল যে অনেকেই এই রমজান মাসটাকে জাকাত দেওয়ার জন্য উপযুক্ত সময় মনে করেন বা বেছে নেন, আসলে জাকাতটা কি এ মাসে আদায় করতে হবে না শরিয়ার মোতাবেক কি বলা হচ্ছে? আসলে আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুর্বিস সাদাকাত, সুদের বৃদ্ধিকে আল্লাহ পাক ধ্বংস করেন আর জাকাতের বৃদ্ধিকে আল্লাহ পাক বরকত দান করেন। তাহলে সুদ হলো হারাম, জাকাত হলো হালাল। জাকাত দিলে আমার অর্থ সম্পদ বেড়ে যায় আর সুদ নিলে খেলে আমার সম্পদ কমে যায়। তো আমরা তো বর্তমান সময়ের ভিতরে উপলব্ধি করছি যে আমরা সুদ নিচ্ছি, মনে করছি যে এটা আমার, এটাই আমার আরও মানে আমার আয় ক্রয় ক্ষমতাকে বাড়ায় দিবে, আমার ধন সম্পদ অঢেল করে দিবে। আসলে না, আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানের বাইরে যাওয়ার কোনো ইমানদারের সুযোগ নেই। তো আমরা বর্তমান যেটা দেখছি যে যেইভাবে আমরা জাকাত প্রদান করছি সেটা সে অনুযায়ী জাকাতের যে মৌলিক হক আমার মনে হয় একটু বিনষ্ট হচ্ছে। আর জাকাত দেওয়ার উত্তম সময় আমরা রমজান মাসকেই মনে করিনি, এই কারণে জাকাত কিন্তু সারা বছরই দেওয়া যায়। আপনি যে প্রশ্ন করেছেন, জাকাত সারা বছরই দেওয়া যায়, তবে এই মাসে জাকাত দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন এই কারণেই যে এই মাসের একটা ফরজ ইবাদত করলে অন্য মাসের 70টা ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব সুবহানাল্লাহ আল্লাহ পাক বান্দার বান্দির আমল নামায় লিপিবদ্ধ করে দেন। এবং এই মাসে যদি কেউ একটা ভালো নেক কাজ করে তাহলে অন্য মাসের 70টা নেক কাজের সমতুল্য সওয়াব হয়ে যায়। সেই কারণে সওয়াবটা যেন বাড়ে এই জন্য এই মাসে জাকাত দেবার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছেন, নিজেও দিয়েছেন। আমরা এই কারণেই দিই যে সওয়াবটা আমাদের বেশি হবে। রমজানের পরে যদি আপনি 2000 টাকা জাকাত দেন, রমজানের মধ্যে যদি 2000 টাকা জাকাত দেন, এই মাসের যে সওয়াব ওই মাসের সওয়াব তো এক হবে না, সওয়াবের দিক থেকে অনেকটাই কমে যাবে, যার কারণে উদ্বুদ্ধ করা হয়েছে রমজান মাসে বেশি জাকাত দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। আরেকটি বিষয় জানা ছিল যে জাকাত নির্ধারণের সময় অনেকে দ্বিধার মধ্যে থাকে যে জাকাতটা কিভাবে নির্ধারণ করব, এই সূত্রটা যদি একটু সংক্ষেপে বলে দিতেন। আসলে জাকাত নির্ধারণ করতে হবে আপনার গচ্ছিত, আপনার গচ্ছিত যে সম্পদ আছে, জাকাত গচ্ছিত যে সম্পদগুলো আছে আপনার, সেই সম্পদ থেকে টোটাল সম্পদের 25% জাকাত দিতে হবে, 2.5%। তার মানে আপনার যদি 1,00,000 টাকা সম্পদ থাকে তাহলে আপনাকে 2,500 টাকা জাকাত দিতে হবে, তার মানে 2.5% হারে জাকাত দিতে হবে। আর যদি আপনার ক্ষেত খামার মানে ফসল জমি থাকে, ফসল জমি থেকে যে ফসল উৎপাদন হবে ওসর বলা হচ্ছে, সেটা আল্লাহর বৃষ্টি থেকে হোক আর আপনার জমিনের যে পানি আছে সেখান থেকে যেটাই আপনি উৎপাদন করেন না কেন, সেখান থেকে 10% জাকাত দিতে হবে ওসর হারে। তো এইভাবে আমরা জাকাত প্রদান করব ইনশাআল্লাহ। হ্যাঁ, কতখানি সম্পদ গচ্ছিত থাকলে জাকাতটা ফরজ হচ্ছে? 750,000, 750,000 যদি স্বর্ণ থাকে আর 52,500 যদি রৌপ্য থাকে, এই পরিমাণ সম্পদ যাদের সর্বনিম্ন নগদ অর্থ থাকলেও, নগদ অর্থ আপনার কাছে আছে যেটা মোটামুটি এক বছর আপনার কাছে আছে, এক বছর যেটা আছে সেটা এক বছর হয়ে যাওয়ার কারণে কতটুকু আপনার কাছে অর্থ আছে। যেমন মনে করেন 52,500 যদি রৌপ্য হয় তাহলে 52,500 রৌপ্যর বর্তমান সময় কত হবে, বাজারদর যত হচ্ছে মনে করেন 50,000 বা 60,000 টাকা যেটাই হোক, এই পরিমাণ টাকাও যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে ওই পরিমাণ টাকার যে জাকাত সেটা আপনাকে দিয়ে দিবে। কারো কাছে যদি দেখা যাচ্ছে 2,00,000 টাকা নগদ আছে আবার সোনাও আছে, সেক্ষেত্রে জাকাত কি স্বর্ণের উপরেও হবে না কিভাবে হবে সেক্ষেত্রে নির্ধারণ? যদি মনে করেন যে তার কাছে নগদ 2,00,000 টাকা আছে বা সোনার পরিমাণটা 7.5 তোলা নয়, হয়তো কিছু কম আছে, হতে পারে কিছু কম আছে, আবার কারো কাছে 7.5 তোলা আছে তার বেশিও থাকতে পারে। তো 7.5 তোলা যদি নাও থাকে তাহলে 7.5 তোলা বাদ দিয়ে 7.5 তোলা স্বর্ণের দাম কত আসছে, যদি ধরেন যে
3 লক্ষ বা 4 লক্ষ আসে, তাহলে আপনার কাছে 4 ভরি আছে, আপনার কাছে যে 2 লক্ষ আছে এটা দিয়ে ওই পরিমাণ হয়ে যাচ্ছে, টোটালটাকে এক জায়গায় করে একসাথে যাকাত দিয়ে দিতে হবে। ধন্যবাদ, অনেকের এই প্রশ্নগুলো থেকে থাকে। আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে আরেকটি বিষয় জানবার ছিল যে লাইলাতুল কদর কিন্তু একটি গুরুত্বপূর্ণ রাত আমাদের এই মুসলিম উম্মার জন্য এবং এই রমজান মাসে, কিন্তু এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ে যদি সংক্ষেপে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনি কিছু বলতেন। জি অবশ্যই, আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তোমরা কি জানো আমি নাজিল করেছি লাইলাতুল কদর, নিশ্চয় আমি নাজিল, ইন্না নিশ্চয় আনজালনা নাজিল করেছি লাইলাতুল কদর, লাইলাতুল কদর নামক একটা রাতকে তোমাদের ভিতরে আমি নাজিল করেছি। ওমা আনজালনা ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি এটা কি তোমরা জানো আমাদেরকে প্রশ্ন করছেন। আমরা বলেছি না আল্লাহ আপনি সব কিছু জানেন, আমরা কিছুই জানি না এই সম্পর্কে। আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই মাস এই রাতটিটা হলো হাজার মাসের চাইতে উত্তম একটি রাত, অর্থাৎ 70 বছর 4 মাস। হ্যাঁ, এটা বলা হচ্ছে অ্যাভারেজ আয়ুর থেকে বেশি, আমাদের গড় আয়ুর থেকেও বেশি, গড় আয়ুর থেকেও বেশি। তাহলে একটা রাত যদি কেউ সারা জীবনের ইবাদত করে, শেষ জীবনে সারা জীবনে একটা শ্রেষ্ঠ রাত ইবাদত করে যদি লাইলাতুল কদরকে পেয়ে যায়, তাহলে তো আর জীবন আর কিছু দরকার নেই। এই লাইলাতুল কদরটা কোন 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 দিনগুলো এবং এটা আমাদের কি ধরনের ইবাদত? হ্যাঁ, আল্লাহ তাআলা তিনি বলেছেন যেমন এটা শেষ দশকের দিকেই এটা আদায় হয়ে থাকে। নবীজি বলেছেন যে নবীজি নিজেই এটা শেষ দশকের দিকে তিনি পালন করেছেন, বিশেষ করে শেষ 10 রমজান, তার মানে হচ্ছে শেষ 10 রমজানের প্রত্যেকটা বিজর রাত্রি। হ্যাঁ, প্রত্যেকটা বিজর রাতে আপনাকে লাইলাতুল কদর তালাশ করতে হবে। যেমন 21, 23, 25, 27, 29 এই বিজর রাতগুলোতে আপনাকে কদর তালাশ করতে হবে। সারা রাত্রি তসবিহ তাহলিল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, অথবা কোরআনের আলোচনা হলে সেখানে শুনবেন, এভাবে ভালো প্রত্যেকটা কাজ মানে তাহাজ্জুদের নামাজ কিয়ামুল লাইল বাস্তবায়ন করতে করতে আপনি রাত পার করবেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের তো কিছু নমুনা আছে, যেমন সেই দিন দমকা হাওয়া বইবে, এরপরে আকাশে প্রচুর পরিমাণ তারা ফুটবে এবং ঠান্ডা বৈরী একটা আবহাওয়া, শীতল আবহাওয়া নেমে আসবে, এগুলো হলো লক্ষণ। তো আমরা লাইলাতুল কদর তালাশ করব। দেখেন প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, দর্শক যারা আজকে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের প্রোগ্রামটি দেখছেন, আপনাদের সকলকেই বলছি, অনুরোধ করছি যে জীবনে অনেক সময় আপনি অকলুষিত করে ব্যয় করে ফেলেছেন, মূল্যায়ন করেন নাই, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাস, সময়ের কসম খেয়েছেন, ইন্নাল ইনসান আলাফি খুস্ক, প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সুতরাং আমরা ক্ষতিগ্রস্তের মধ্যেই আছি, আল্লাহ পাক যে কথা বলেছেন এটা মিথ্যা নয়, বাস্তব সত্য। সুতরাং এই মাসটাকে আমরা বেশি বেশি মূল্যায়ন করার চেষ্টা করি। আমরা রমজান আসলে দেখেছি সমগ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবীরা এই রমজানকে পালন করবার জন্য সব কিছু বাদ দিয়ে রমজানের প্রিপারেশন নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন, আমরা কিভাবে বাড়ানো যায় এই চিন্তা করি। আর আমাদের নবীজি পূর্বের ইমানদাররা কিয়ামনে রমজানকে সুন্দরভাবে পালন করা যায়, সকল কিছুর কিছুকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয় এই কালচার তারা বাস্তবায়ন করেছেন। তো আমি যেটা বলছি যে আপনারা এই অন্তত রমজান মাসে শবে কদর তালাশের জন্য প্রাণপণ চেষ্টা করেন। প্রত্যেক মুসলমান ভাইদের বলবো আপনারা মসজিদে গিয়ে ইতিকাফে ঢুকে পড়েন। মা বোনরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী মেয়েরা বাসায় ইতিকাফ করেছেন, তিনি তার ছেলেদের নিয়ে সাহাবিদের নিয়ে মসজিদে ইতিকাফ করেছেন, আমি বলবো সকল মুসলমান পুরুষগুলি মসজিদে গিয়ে ইতিকাফ করবেন, মা বোনেরা আপনারা বাসায় ইতিকাফ করবেন, এর ভিতরে আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন, আর এইভাবে আপনারা সবে কদর তালাশ করবেন। একবার যদি কিসমতে আটকায় যায়, বেঁধে যায়, ইনশাআল্লাহ আপনি আল্লাহ সৌভাগ্যবানদের তালিকায় আপনারা লিপিবদ্ধ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা করি। ধন্যবাদ হাফেজ কারিমুল রহমান আহমদ আপনাকে আমাদের আজকে স্টুডিওতে এসে কথা বলবার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে আপনার জন্য সামনে একটি উপহার, এবং আজকে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন, এই জন্য আবারও আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন
আমাদের অতিথির সঙ্গে আমরা কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তার মধ্যে ফিতরার কিছু বিষয় আমরা জানবার চেষ্টা করেছি। খুব অল্প সময়ের মধ্যে ফিতরা আমরা কীভাবে আদায় করব, ফিতরা পরিমাণটা কী ধরনের হওয়া উচিত এবং কোন সময়ের মধ্যে আদায় করা উচিত, কাদের ফিতরা দেওয়া উচিত, জাকাত নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করেছি। আমরা যেন চেষ্টা করি এই রমজান মাসে আমাদের জাকাতটা আদায় করে নিতে, কারণ এই রমজান মাসে আমরা যে দান সৎকা যা কিছু করি না কেন 70 গুণ সব আমরা পেতে পারি। এই জন্য আমরা চেষ্টা করব আমাদের পূর্ণাঙ্গ জাকাতটা আদায় করে নেওয়া। জাকাত কিন্তু একেবারে অপরিহার্য একটি আমাদের জন্য বিষয়, কেউ যেন জাকাতকে আমরা এড়িয়ে যাবার কোনো চেষ্টাই না করি। এরপর আমরা লাইলাতুল কদর নিয়ে সংক্ষেপে আলোচনা করবার জন্য চেষ্টা করেছি। এই বিষয়গুলো নিয়ে খুব অল্প সময় আমাদের সাথে কথা বলেছেন হাফেজ কারি মৌলানা হুমায়ুন আহমেদ, ইমাম ও খতিব পূর্ব নবগঙ্গা বাইতুল হাম জামে মসজিদ। আপনাকে আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। বরেন্দ্র অনলাইন টেলিভিশনকে মোবারকবাদ। যত দর্শক শ্রোতা আজকের এই প্রোগ্রাম উপভোগ করছেন আপনাদেরকে মোবারকবাদ। আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আপনাদের ঈদ যেন সুন্দর হয়, রমজান যেন শুভ কল্যাণ আপনাদের জন্য বয়ে নিয়ে আসে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন কোরআনের হক কথাগুলি আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসান আবাবিল। বিদায়ের আগে আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে দিচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিং এ দিচ্ছে আকর্ষণীয় উপহার। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের অনুষ্ঠান, আপনারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।